নাই এমন কোন পলিসি নাই, একটা ক্ষেত্রে আমাদের একটা পলিসি নাই, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পলিসি। উই ফেইল টু ডেভেলপ আ ল্যাঙ্গুয়েজ পলিসি ইন বাংলাদেশ। ভাষা পলিসি না থাকাতে আমাদের শিক্ষার মাধ্যম কি অফিসিয়ালি আমি বলতে পারছি না, কারণ এটা আমার সংবিধানেও নাই যে শিক্ষার মাধ্যম কি। এর জন্য কোন ভাষা পলিসি নাই, বিভিন্ন দেশে ভাষার পলিসি থাকে যে কোন ভাষা কোন কোন তো কিভাবে শেখানো হবে। এখন আমাদের দেশে অনেক অনেক আমরা অনেক যারা আসেন তারা এক একজন খুব ভালো ভালো উদ্যোগ নেন, কিন্তু যখন চলে যান উদ্যোগ গুলো সাথে নিয়ে চলে যান, নতুন আমরা আসেন নতুন ভাবে শুরু করেন, এভাবে আমাদের ভাষা চলতে থাকে। তাহলে সাইন ল্যাঙ্গুয়েজ ইজ আ সেপারেট ল্যাঙ্গুয়েজ এবং অনেকগুলা সাইন ল্যাঙ্গুয়েজের মিট আমাদের দেশে চলছে, এই এর নাম হওয়া উচিত বাংলাদেশ সাইন ল্যাঙ্গুয়েজ বিডি এস এল যেটা বলা হয়। এবং যে কারণে আমরা যেটা রোমান ভাইয়ের সাথে শুরু করলাম 1998 সালে আইআর যদি কেউ যান আমাদের পরিচালকের মিটিং রুমে একটা বড় কাঠের টেবিল রয়েছে, সেটা স্পেশাল এডুকেশন তিনতলায় ছিল, সেখানে প্রথম নিরাপদা ম্যাডাম বললেন যে মাহবুব লিটু বা আমাদের সবাইকে তারিখদের নিয়ে